চ্যানেলের সকল দর্শক বন্ধুদের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করবো সেই আলোচনাটা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো পত্রিকার মতামত বিভাগে বাংলাদেশের দৈনিক প্রথম আলো পত্রিকার বিষয়ক সম্পাদক কাদির কল্লোলের লেখা এই নিবন্ধ প্রথম আলো পত্রিকার সেই নিবন্ধকে উপজীব্য করেই আজ আমাদের আলোচনা এতে আমাদের কোনো নিজস্ব মতামত নেই পুরোটাই লেখকের মতামত সেটাই আজকে আমরা পাঠ করে শোনাব আজকে আলোচনার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের নেই কোনো অনুশোচনা ষড়যন্ত্র তত্ত্বেই তাদের এখনও ভরসা কাদির কল্ল লিখেছেন আওয়ামী লীগের নেই অনুশোচনা ষড়যন্ত্র তত্ত্বে ভরসা আওয়ামী লীগের শাসনের পতন এবং তাদের পরিণতির ধরনটা এবার ভিন্ন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া পঁচাত্তর বছর বয়সী দলটার জুটেছে ফ্যাসিবাদের তকমা ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বকে প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন আওয়ামী লীগের এই পরিণতি এর কারণ বা বাস্তবতাকে কীভাবে মূল্যায়ন করছে তারা শেখ হাসিনার সরকারের পতনের তিন মাস পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত দলটার নেতাকর্মীদের চিন্তায় বা দলটার নেতাকর্মীদের কথায় কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিতও নেই এমনকি দলটার নেতৃত্বের প্রতি মানুষের আস্থার যে সংকট তৈরি হয়েছে সেই ব্যাপারেও তাদের কোনো বিকল্প চিন্তা আছে বলে মনে হয় না আওয়ামী লীগ বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং হাসিনা সরকারের পতনকে এখনও এখনও একটা ষড়যন্ত্র হিসাবেই দেখছে এরই মধ্যে বিদেশে পালিয়ে যাওয়া দলটার কোনো কোনো নেতা অডিও ভিডিও বক্তব্য ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিবৃতি দিয়েছেন দেশি বিদেশি পরিকল্পনায় ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে এটাই আওয়ামী লীগ নেতাদের সেই সব বক্তব্যের মূল বিষয় সোশ্যাল মিডিয়ায় যেসব বিবৃতি বক্তব্য দেয়া হচ্ছে এটাই মূল বিষয় আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতাদের সঙ্গে দলটার সভাপতি শেখ হাসিনার কয়েকটা ফোন আলাপ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে সেই ফোনালাপগুলো যদি আসল হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাঁর কথাবার্তা সেই আগের মতোই রয়ে গিয়েছে কোনো রকমের পরিবর্তন নেই হাসিনার সেই সব ফোন আলাপে ক্ষোভ এবং ক্রোধেরই প্রকাশ ঘটেছে ফাঁস ফোনালাপের বাইরেও বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন শেখ হাসিনা প্রথম আলো পত্রিকার রাজনীতি বিষয়ক সম্পাদক কাদির কল্লোল লিখেছেন তৃণমূল স্তরের এমন দুজন নেতার সঙ্গে কথা হয়েছে আমাদের তারা বলেছেন শেখ হাসিনা তাদেরকে মনোবল শক্ত রাখতে বলেছেন এবং কথাবার্তায় তিনি আগের মতোই রয়েছেন তবে দলটা যে বিপর্যস্ত হয়ে পড়েছে সেটা বলার অপেক্ষা কিন্তু রাখে না দলের শীর্ষ নেতৃত্বের বিদেশে পালিয়ে যাওয়ার নজিরও সৃষ্টি হয়েছে এবার ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এবং এর মধ্যে দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের পতন হয় গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে চলে যাওয়ার আগে কোনো নির্দেশনাও দিয়ে যাননি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা তারা সরকার পতনের খবরে একেবারে হতবাক ও দিশেহারা হয়ে পড়েছিলেন গণ অভ্যুত্থানে বাংলাদেশের সরকার পতনের সেই পরিস্থিতিতে সারা দেশে মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে তখন জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই পরিস্থিতিতে কোনো দিক নির্দেশনা না থাকায় আওয়ামী লীগ দলের নেতৃত্বের প্রতি দলের তৃণমূল স্তরের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন যা সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য বা আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশ ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান তাদের কেউ কেউ পালানোর সময় আটকও হয়েছেন আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতাকর্মীদের বেশিরভাগ অংশ দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন বলে জানা যাচ্ছে গণহত্যা হত্যাকাণ্ড সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারও হয়েছেন সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের একটা বড় অংশ দেশে এবং বিদেশে যথাক্রমে আত্মগোপনে থাকা এবং পালিয়ে থাকা দলটার নেতাদের মধ্যে গত এক মাসে বলা যায় একটা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে এখন তাদের বক্তব্য বিবৃতি প্রকাশিতও হচ্ছে এই সব ঘটনায় এই সব ঘটনায় তাদের সংগঠিত হওয়ার চেষ্টা দৃশ্যমান হচ্ছে দেখা যাচ্ছে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন আগস্টের মাঝামাঝি এবং শেষ দিকে দেশ থেকে পালিয়ে গিয়েছেন দলের এমন একাধিক নেতা বলেছেন মূলত দেশের বাইরে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা এই উদ্যোগ নিয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন শেখ হাসিনার বিকল্প কোনো নেতা তৈরির চিন্তা তাদের এখনও পর্যন্ত নেই ফলে দলটার অনেক বক্তব্য অনেক বিবৃতি দেওয়া হচ্ছে দলের সভাপতি শেখ হাসিনার নামেই ছাত্র আন্দোলন সামলাতে শুরু থেকে একের পর এক সরকার যা করেছে যেসব পদক্ষেপ নিয়েছে তার সবই ছিল ভুল আওয়ামী লীগ নেতাদের অনেকে এখন তা মনে করেন দলটা কতটা হালে পানি পাবে বা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই ব্যাপারেও নিশ্চিত নন দলের অনেক নেতা এছাড়া দলটা প্রাণহানি বা হতাহতের ঘটনার দায়ভার নিতেও রাজি নয় আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর চেষ্টার কথা বলছে কিন্তু তাদের এই কৌশলে যে মানুষের মধ্যে আস্থা ফেরানো যাবে না তা নিশ্চিত করেই কিন্তু বলা যায় তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের কোনো যোগাযোগ নেই দলটাও এই মুহূর্তে তাকে এড়িয়ে চলতে চাইছে দেখা যাচ্ছে ফলে যিনি তাদের সরকার পতনের আগে প্রতিদিন সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নানা বিতর্কের জন্ম দিতেন এখন সেই ওবায়দুল কাদের তাঁর নামে কোনো বক্তব্য দিচ্ছে না দলটা মানে ওবায়দুল কাদেরের নামে এখন আওয়ামী লীগ কোনো বক্তব্য দিচ্ছে না দেশের বাইরে থেকে বিপর্যস্ত আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা কতটা কাজে দেবে সেই প্রশ্ন তাদের মধ্যে রয়েছে আবার বাস্তবতা বিবেচনা করে বিকল্প নেতৃত্ব দিয়ে দেশের ভেতরে আস্থার সংকট কাটানোর চেষ্টা কতটুকু কাজে দেবে তা নিয়েও সংশয় রয়েছে কিন্তু দলটার মধ্যে এখনও বিকল্প চিন্তার কোনো রকম ইঙ্গিত নেই পতনের তিন মাস পর আওয়ামী লীগ এই প্রথম আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করে গত দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে ঢাকার গুলিস্তানের জিরো সহ দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছিল অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার দাবির কথা বলেছিল দলটা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ এবং সরকারের কঠোর অবস্থানের কারণে তা কিন্তু সফল হয়নি গত দশই নভেম্বর এই কর্মসূচির বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কথা বলে মনে হয়েছে প্রথম এই কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল এবং জনগণ কী ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটাই বুঝতে চেয়েছিল আওয়ামী লীগ রাজনীতিতে এবং সংবাদ মাধ্যমে আলোচনায় থাকাও ছিল হয়তো তাদের এই কর্মসূচির অন্যতম একটা লক্ষ্য অস্তিত্বের সংকট থেকে আওয়ামী লীগকে বের করে আনতে এবং দলকে সংগঠিত করার চেষ্টায় সামনে আরও কর্মসূচি নেওয়ার চিন্তাও হয়তো রয়েছে কিন্তু এই ক্ষেত্রেও তারা জুলাই আগস্টের পরিস্থিতির দায় এড়িয়ে এগোতে চাইছে বিদেশে পালিয়ে যাওয়া নেতারা দেশের বাস্তবতা কতটা বিবেচনায় নিয়ে কর্মসূচি নিচ্ছেন বা কর্মসূচি দিচ্ছেন সেই প্রশ্নও তুলেছেন বাংলাদেশে পালিয়ে পালিয়ে থাকা নেতাদের কেউ কেউ তারা মনে করেন এই ধরনের কর্মসূচি দেওয়া অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে আরও মামলা হবে এবং তাদের ধরতে অভিযান শুরু হবে তবে একই সঙ্গে এই নেতারা ঘুরে দাঁড়াতেও চান বলে জানা গিয়েছে কিন্তু তার পথ সেই ঘুরে দাঁড়ানোর পথটা যে কি তা কিন্তু তারা জানেন না আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে আটশোর বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন কম করে একুশ হাজারের বেশি যাদের মধ্যে অনেকে চোখ হারিয়েছেন অনেকে পা হারিয়েছেন পঙ্গু হয়ে গিয়েছেন কেউ কেউ স্বাধীন বাংলাদেশে আর কোনো আন্দোলনে এত হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি আওয়ামী লীগ এবং এর নেতৃত্বের প্রতি মানুষের আস্থার সংকটের পেছনে এটাই হচ্ছে সবথেকে বড় কারণ দেশ শাসনের সময়টাতে আওয়ামী লীগের দমন পীড়নে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং ভিন্ন মতাবলম্বীরা দাঁড়াতেই পারেনি নির্বাচন এবং নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল আওয়ামী লীগ তাদের মাধ্যমেই আওয়ামী লীগ দেশ চালাত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোও সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল ভিড় জমেছিল সুবিধাবাদীদের সরকার পতনের পর একসময় ছাত্রলীগ করা অনেকেই যখন নিজেদের ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসাবে ঘোষণা করেন তখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতৃত্বের বিস্মিত হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না ছাত্র আন্দোলন সামলাতে শুরু থেকে একের পর এক সরকার যা করেছে মানে আওয়ামী লীগ সরকার যা করেছে যেসব পদক্ষেপ নিয়েছে তার সবই ছিল কিন্তু আদ্যপান্ত ভুল আওয়ামী লীগ নেতাদের অনেকে এখন তা মনেও করেন দলটা কতটা হালে পানি পাবে বা ঘুরে দাঁড়াতে পারবে সে ব্যাপারেও নিশ্চিত নন দলের অনেক নেতা এছাড়া দলটা প্রাণহানি বা হতাহতের ঘটনার দায় ভারও নিতে রাজি নয় আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টার কথা বলছে কিন্তু তাদের এই কৌশলে যে মানুষের মধ্যে আস্থা ফেরানো যাবে না তা নিশ্চিত করেই বলা যায় প্রথম আলো পত্রিকার মতামত বিভাগে লিখেছেন কাদির রাজনীতি বিষয়ক সম্পাদক প্রথম আলো যাই হোক বাংলাদেশের দৈনিক প্রথম আলো পত্রিকার বিষয়ক সম্পাদক কাদির কল্লোলের লেখা থেকে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে অর্থাৎ বর্তমান এখন বাংলাদেশের অবস্থা কেমন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়টা ভালো লাগলে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সঙ্গে থাকুন যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন তাদের জন্য আন্তরিক ধন্যবাদ তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তার সাথে একথাও বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করতে অনুপ্রাণিত করতে সাহায্য করুন তো আপাতত এই পর্যন্ত পরের পর্বে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ